সকলের উদ্দেশ্যে জানাচ্ছি যে বিভিন্ন জায়গায় যে সমস্ত রকমের মেসেজ আসছে যে পর্ষদ ঘেরাও কর্মসূচি করা হচ্ছে আমি সরাসরি জানাতে চাইছি যে এই রকম কোনো কর্মসূচিতে আমাদের কোনো রকম কোনো ভূমিকা নেই আমরা এর সাথে কোনোভাবেই যুক্ত নয় আপাতত আমরা কোনো রকম ধর্না মঞ্চ বা কোনো রকম বিক্ষোভ অবস্থান বা কোনো ঘেরাও কর্মসূচি এ সমস্ত কোনো কিছুর সঙ্গেই যুক্ত নয় এই ধরনের প্ররোচনায় আমার মনে হয় পা না দেওয়াই ভালো কোনো শিক্ষক যদি তার এই সমস্ত প্ররোচনামূলক ফাঁদে পা দিতে চান তার দায়িত্ব সম্পূর্ণভাবে তার নিজের আমরা নিজেদের পক্ষ থেকে তার সাথে কোনোভাবেই জড়িত নই আরও একটি কথা বলতে চাই আমাদের যেদিন থেকে এই চাকরিচ্যুত হয়েছি কোনো সংগঠন আমাদের পাশে ছিল না এবং বিভিন্ন সংগঠনের মঞ্চ থেকে আমাদের বিরোধী অনেক কথাবার্তা বলা হয়েছে তাই কোনো সংগঠনের কোনো সহায়তা আমরা চাইও না আমরা নিজেদের মতন করে আইন লড়াই লড়ছি এবং তারপরে যদি রকম কোনো কর্মসূচি আমাদের নিতে হয় সেটা সম্পূর্ণরূপে আলোচনা সাপেক্ষ এবং সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করছি কিন্তু এরকম হঠাৎ করে কোনোরকম পর্ষদ শিক্ষেরা কর্মসূচি বা বিক্ষোভ অবস্থান কোনো মিছিল বা কোনো মিটিংয়ের রকম কোনো পরিকল্পনা আমাদের মধ্যে নেই তাই সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে জানাচ্ছি যারা এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তারা নিজ দায়িত্বে করবেন আমরা এখন শুধুমাত্র আইনি পদক্ষেপ নেওয়ার পথেই রয়েছি এবং সেই ব্যাপারটা আমরা সুপরিকল্পিতভাবে এগিয়ে চলেছি সকলকে ধন্যবাদ এই ধরনের কর্মসূচির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এই স্পষ্ট বার্তা আমার তরফ থেকে এবং আমার সমস্ত জেলার তরফ থেকে আপনাদের সকলের উদ্দেশ্যে